बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम टू द लाइट फेयर स्कूल्स ऑनलाइन क्लास। दिस इज मासूदा माया फ्रॉम लाइट फेयर स्कूल नूरेरचला कैंपस। डियर स्टूडेंट, होप यू ऑल आर फाइन एंड पासिंग ए क्वालिटी टाइम विथ योर फैमिली। अल्हम्दुलिल्लाह, आई एम ऑल्सो फाइन। टूडे आई एम हेयर टू टेक योर इंग्लिश सेकेंड पेपर क्लास एंड टुडेज टॉपिक इज एडजेक्टिव। आज के हमरा एडजेक्टिव अर्थात विशेषण सम्पर्के जानबो। एडजेक्टिवेर हमरा की की शिखबो, एडजेक्टिवेर डेफिनेशन एवं यूज। डेफिनेशन माने होच्छे संज्ञा और यूज माने व्यवहार। तो चलो एबार हमरा मूल आलोचनाय चले जाए। प्रथमे क्वेश्चनटा की आछे देखो, प्रश्नटा होच्छे What is adjective? Adjective काके बोले? Give examples, उदाहरण दाओ। ओके, तो चलो अबारे आमरा आंसरे चले जाए। आंसरटा की होच्छे, जे वार्ड नाउन बा प्रोनाउन एर दोष गुण अवस्था संख्या परिमाण इत्यादि प्रकाश करे ताके adjective बोले। आमी आबार बोलछी, जे वार्ड नाउन बा प्रोनाउन एर दोष गुण अवस्था संख्या परिमाण इत्यादि प्रकाश करे ताके एडजेक्टिव बोले। आमरा नाउन एवं प्रोनाउनेर संज्ञा तो आगे शिखेछी। नाउन होच्छे कोनो किछुर नाम के नाउन बोले और प्रोनाउन होच्छे नाउनेर परिवर्ते जेटा बसे सेटाई होच्छे प्रोनाउन। और एडजेक्टिव होच्छे नाउन एवं प्रोनाउनेर दोषो प्रकाश करते पारे, गुणो प्रकाश करते पारे, अवस्था संख्या परिमाण इत्यादि प्रकाश करबे बा बुझाबे। ओके, ताहले सेटाई हबे एडजेक्टिव। जेमन गुड माने बड़, बिग माने गुड माने भालो, बिग माने बड़, नाइस माने सुंदर इत्यादि। ओके, আর তোমরা এই সংজ্ঞাটা তোমাদের ইংরেজি গ্রামার যে বইটা আছে সেই বইয়ের পেজ নাম্বার 12 পেয়ে যাবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা অ্যাডজেক্টিভের ইউজটা শিখব। ঠিক আছে, ইউজের ক্ষেত্রে আমরা আজকে শিখব আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। এখানে দেখো 10 সেন্টেন্স দেওয়া আছে এবং এই সেন্টেন্সগুলোর মধ্যে থেকে আমাদের অ্যাডজেক্টিভটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা সেন্টেন্সে চলে যাই। এতে কি আছে? এতে আছে দ্য ট্রি ইজ টল, মানে গাছটি লম্বা। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে টল, টল মানে লম্বা, অর্থাৎ গাছটার অবস্থা বোঝাচ্ছে, গাছটা কেমন, ছোট না বড় না লম্বা সেটা বোঝাচ্ছে, এজন্য ট্রিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেন বি, বিতে কি আছে? আই হ্যাভ আ রেড পেন, মানে আমার একটি লাল কলম আছে। তো এখানে রেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ রেড হচ্ছে কলমের কি, কলমটা কেমন বা কোন রঙের সেটা বোঝা যাচ্ছে বা সেটা বোঝাচ্ছে। দেন নাম্বার সি, নাম্বার সিতে আছে দিস পেন্সিল ইজ নিউ, মানে এই পেন্সিলটি হয় নতুন। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে নিউ। ওকে, দেন নাম্বার ডি, নাম্বার ডিতে আছে মাই ড্রেস ইজ ফাইন, মানে আমার ড্রেস বা আমার পোশাকটি হয় সুন্দর। এখানে ফাইন হচ্ছে অ্যাডজেক্টিভ, ফাইন মানে সুন্দর। দেন নাম্বার ই, নাম্বার ইতে আছে উই ইট ফ্রেশ ফুড, মানে আমরা সতেজ বা টাটকা খাবার খাই। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ফ্রেশ, ফ্রেশ মানে সতেজ বা টাটকা, খাবারটা কেমন এটা বোঝাচ্ছে, এই জন্য ফ্রেশটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেন নাম্বার এফ, এফে আছে আই ড্রিঙ্ক কোল্ড জুস, মানে আমি ঠান্ডা জুস পান করি। তাহলে জুসটা কেমন, ঠান্ডা, কোল্ড, এই জন্য এখানে কোল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। দেন নাম্বার জি, হ্যারি ইজ পোর, হ্যারি ইজ পোর, হ্যারি মানে
একজন ব্যক্তি। হ্যারি কেমন? হ্যারি হচ্ছে গরিব। তাহলে এখানে পোর্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেন নাম্বার এইচ, মিস্টার গ্রিন ইজ ক্লেভার, মানে মিস্টার গ্রিন হয় চালাক। তাহলে চালাকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ক্লেভার, ক্লেভার হচ্ছে অ্যাডজেক্টিভ। দেন নাম্বার আই, আইতে কী আছে দেখো, দিস অ্যাপেল ইজ সুইট, মানে এই আপেলটি হয় মিষ্টি। তাহলে সুইট মানে মিষ্টি, সুইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেন নাম্বার জে, আই হ্যাভ থ্রি পেন্সিলস, আই হ্যাভ থ্রি পেন্সিলস, আমার তিনটি পেন্সিল আছে। তাহলে এখানে সংখ্যা বোঝাচ্ছে, কয়টা পেন্সিল আছে, তিনটা পেন্সিল, এই জন্যে থ্রিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, তো এই আইটেমটা অনেক সহজ, কারণ এখানে সেন্টেন্সগুলো তোমাদের মুখস্থ করতে হবে না, এখানে সেন্টেন্সগুলো দেওয়াই থাকবে, শুধু কোনটা অ্যাডজেক্টিভ সেটা তোমাদের খুঁজে বের করতে হবে এবং তার নিচে আন্ডারলাইন করতে হবে। ঠিক আছে, যেরকমভাবে তোমরা নাউন আন্ডারলাইন শিখেছো সেই ঠিক একইভাবে তোমরা অ্যাডজেক্টিভটাকেও খুঁজে বের করবে এবং আন্ডারলাইন করবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবার সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।